हाय एवरीवन, वेलकम टू आवर चैनल झुम्पास लव। आज के आबार चले नतून एक रिफ्रेशिंग पानीय निये तुम्हारे सामने। आज के तुम्हारे संगे जेटा शेयर करब तार नाम होच्छे पुदीनार शरबत। तुम्हारा अति अवश्य बाड़ी ट्राई करो, आशा करछी भालो लागबे। ताहले एटा आमी किभाबे बानाई बा शरबतटा आमी किभाबे रेडी करी, चलो सेई प्रसेसटाई आमी तुम्हारे जानाबो। ভিডিওতে যাওয়ার আগে বলবো যে তোমরা যারা আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর কেউ নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে এই শরবত বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগবে চলো আগে সেগুলো দেখে নিই। তো ঠান্ডা ঠান্ডা পুদিনার শরবত বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে চলো সেগুলো আগে দেখে নিই। এখানে আছে পুদিনা পাতা, যেগুলোকে আমি জলের মধ্যে শুক করে রেখেছি, যেহেতু গরম পড়ে গেছে পাতা খুব নেতিয়ে পড়ে সেই জন্য। এখানে আছে লেবুর রস, এখানে আছে জিরে, গোটা জিরেকে আমি শুকনো কলায় নেড়ে গুঁড়ো করে নিয়েছি। এখানে আছে নুন, আছে বিট নুন, লাগছে চিনি, এখানে আছে লেবুর স্লাইস, আর এখানে আছে বরফের টুকরো, আর সাথে লাগবে জল, যেটা আমি এখানে রাখিনি, ফ্রিজে আছে যেহেতু ঠান্ডা জল আমি ব্যবহার করব। তো সবার প্রথমে যেটা আমি করব, এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি। এবার এর মধ্যে আমি এই যে ধুয়ে রাখা আর ভিজিয়ে রাখা অবশ্যই পুদিনা পাতাগুলো আমি কিন্তু এতে দিয়ে দেব। আমি এখানে দু গ্লাস শরবত বানাবো, সেই অনুপাতে কিন্তু আমি দিচ্ছি। পুদিনা পাতার কিন্তু একটা স্ট্রং একটা স্মেল আছে, তোমরা যদি মনে করো তোমরা কিন্তু কমও দিতে পারো, আর যারা বেশিটা পছন্দ করো সে দিতেই পারো। এবার এতে আমি দেব চিনি, এখানে মোটামুটি আড়াই চামচের মতো চিনি আছে, আমি সবটাই দিয়ে দিলাম। তোমরা যদি চাও চিনির পরিবর্তে কিন্তু মধু ইউজ করতে পারো, যারা চিনি পছন্দ করে না তারা। পুদিনা পাতার এই শরবতটা কিন্তু দারুণ রিফ্রেশিংয়ের কাজ করে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর এতে আমি দেব সামান্য একটুখানি বিট নুন, আমার লাগলে আবার আমি দেব। আর দেব নর্মাল যে নুন সেটাও দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালোভাবে একটা পেস্ট করে নিয়ে আসবো। আমি পুদিনা আর চিনিটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি, দেখো যেহেতু চিনি ছিল সেজন্য একটু জল টাইপের লাগছে। এবার আমরা শরবতটা বানাবো। এখানে আমি ট্রে নিয়েছি, তার মধ্যে আমি যার মধ্যে শরবত ঢালবো সেই দুটো গ্লাস আমি বসিয়ে দিলাম। এবার গ্লাসের মধ্যে আমি দেব বরফের টুকরোগুলো, বরফের টুকরো দিতেই বলি। তোমরা যারা আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করো, আর কেউ যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরপর এতে আমি যে পুদিনা আর চিনি যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে এবার আমি দিয়ে দেব। দেব আমি লেবুর স্লাইসগুলো, এরপর এতে দেব আমি ঠান্ডা জল। তোমরা যদি চাও তোমরা কিন্তু সোডা ওয়াটার ইউজ করতে পারো। দেব লেবুর রস এক চামচের মতো, হাফ চামচ আমি হাফ চামচ দিয়ে দিলাম। এখানে দু চামচের মতো লেবুর রস আছে, তো বাকি লেবুর রসটা এতে আমি দিয়ে দিই। দেব সামান্য একটু রোস্টেড জিরে, ভালোভাবে এটাকে আমি একটুখানি মিশিয়ে দেব। তোমরা কিন্তু এই সময় একটুখানি টেস্ট করে দেখতে পারো, যদি নুন মিষ্টি লাগে প্রয়োজন লাগে তাহলে তোমরা এতে দিয়ে দিতেও পারো। আমি এতে সামান্য একটুখানি বিট নুন দেব, এতে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। একটু দিয়ে দিলাম, কালারটাও দেখো কত সুন্দর লাগছে। তোমরা এটা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, দুর্দান্ত খেতে লাগে আর খুব রিফ্রেশ লাগে। ডেকোরেশনের জন্য আমি একটুখানি পুদিনা পাতাকে এখানে সাজিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আমার ভিডিও। আমাদের শরবত কিন্তু একদম রেডি, দেখতেই পাচ্ছ। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু আর ফ্যামিলির মধ্যে শেয়ার অবশ্যই করে দিও।
আর যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, দেখার জন্য আর শেখার জন্য, কারণ তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব কিন্তু একদম ফ্রি। তো দেখো আমাদের রেডি হয়ে গেলে শরবত। তোমরা কিন্তু এইভাবে বাড়িতে অতি অবশ্যই ট্রাই করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালো ভালো খাও আর ভালো ভালো চিন্তা করো। আজকের জন্য টাটা।